ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আইডিয়ান স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড, ফার্স্ট এপিসোডটা অবশ্যই হবে, তোমরা শুনে নিয়েছো যে আজকে ভাইটাল ডে ফর ইস্ট বেঙ্গল, তো ইস্ট বেঙ্গল নিয়ে একটা এপিসোড আছে, পুরোপুরি আমাদের আন্দাজটা জানিয়েছি এবং যেটা জানিয়েছি যে যেটা হতে পারে ইস্ট বেঙ্গল এরকম একটা কিছু অ্যাপিল করতে পারে, চুক্তিতে তারা সই করতে রাজি আছে এবং এই ধরনের আর কি ক্লজ রেখেছে সেটা ওই ভিডিওটায় গিয়ে তোমরা দেখে নিও, আই বাটনে রয়েছে ওই ভিডিওটায় গিয়ে তোমরা দেখে নিও। এরপর তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন বা বাঙ্গুর কি সিদ্ধান্ত নেন এর উপরই নির্ভর করছে পুরো ব্যাপারটা কি হবে না হবে, কিন্তু ইস্ট বেঙ্গল এটা করতে চলেছে এইটাই আর কি আমার বক্তব্য, মানে এটা আমার আন্দাজ। এবার এই এপিসোডটা করি, ওই এপিসোডেই আমি বলেছিলাম যে একটা এপিসোড মোহনবাগান নিয়ে করবো, কারণ মোহনবাগানে দেখো মোহনবাগানের ট্রায়ালে নতুন নতুন মুখ, যেরকম ফাল্গুনী সিং এর কথা বলেছি, প্রমাণ পাইনি, আমি বারবার লাইভে বলি যে তোমরা কিছু প্রমাণ পেলামে দিও, তো ফাল্গুনী সিং এর প্রমাণ পাইনি। এবার কিন্তু রিকি সাবং এর প্রমাণ নিজেই মোহনবাগান দিয়ে দিল, রিকি সাবং যে ট্রায়ালে আছে এটুকু বলি, প্রথমেই ভেবো না যে জয়েন করেছে, অনেকে জয়েন করেছে বলছেন, হতে পারে তারা হয়তো জানেন, আমি আমি যেটুকু জানি রিকি সাবং ফাল্গুনী তারপর কিয়ান নাসিরি ছেলে কিয়ান নাসিরি তার সঙ্গে কিন্তু চুক্তি হতো, সে কিন্তু মোহনবাগান একাডেমির মানে মোহনবাগানের রিজার্ভ টিমের প্লেয়ার, সে রিজার্ভ টিমের প্লেয়ার মেন টিমে ট্রায়াল করছে এবং বাইরের রিকি সাবং এরা কিন্তু বাইরের প্লেয়ার ট্রায়ালে এসছে, ট্রায়ালে চান্স পেলে অন্য জায়গায় আবার ট্রায়ালে চলে যাবে, হয়তো কেরালা ব্লাস্টার্সে চলে যাবে ট্রায়ালে, এও তাই ফাল্গুনী সিংও তাই, হয়তো তার হাবাসে পছন্দ না হলে তারা অন্য জায়গায় চলে যাবে, পছন্দ হলে ওদের সাইনও করে নিতে পারে, তো এরকম একটা জায়গায় রয়েছে পুরো ব্যাপারটা যেটুকু আমি জানি আর কি, মানে যারা জানেন সাইন হয়ে গেছে তারা তো ঠিক হ্যাঁ চলেগা, আর আমি যেটুকু জানি সেটা হচ্ছে তারা ট্রায়ালে রয়েছেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডেভিড উইলিয়ামস তো ফেঁসে গেছে কালকে, নিশ্চয়ই তোমরা দেখেছো ডেভিড উইলিয়ামসের পুরো ব্যাপারটাই, ডেভিড উইলিয়ামস একটুখানি সমস্যায় রয়েছেন ভিসা সংক্রান্ত, দেখা যাক ওটা মেটে কিনা। সন্দেশ জিঙ্গনকে কিন্তু এবার মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে একটা ডেডলাইন দিতে বলা হয়েছে যে তুমি কি জয়েন করবে কি করবে না এটা তুমি জানিয়ে দাও, সাত দিনের মধ্যে পুরো ডিসিশন আসতে চলেছে, যে তাকে এবার জানাতেই হবে যে মোহনবাগানই তিনি খেলবেন আগামী মরশুমে নাকি খেলবেন না, তো সেটা তাকে জানিয়ে দিতে হবে, এরকম না যে একদম লাস্ট মোমেন্টে দল জয়েন করলেন বা এফসিতে জয়েন না করে আইএসএলে করলেন, তোকে জানিয়ে কিন্তু এখনই দিতে হবে যাতে করে মোহনবাগান কিন্তু তার রিপ্লেসমেন্ট খুঁজে নিতে পারে। এই রিপ্লেসমেন্টটা নট নেসেসারি যে সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ারই হবে, হতে পারে কোনো ডেভেলপমেন্ট প্লেয়ার, যেরকম রিকি সাবং, রিকি সাবং কিন্তু একজন ডেভেলপমেন্ট প্লেয়ার, সেরকম একজন ডেভেলপমেন্ট প্লেয়ার কে কিন্তু বাকিয়ান নাসেরি, এরা কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার, এই ধরনের ডেভেলপমেন্ট প্লেয়ারকে কিন্তু চান্স দিতে পারে, সেটা কোন পজিশনে সেটা নিশ্চয়ই হাবাসই ঠিক করবেন, বাট তার পজিশনেরই হবে এরকমও কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বাট স্টিল থিং ইজ দ্যাট কি জানিয়ে দেওয়ার কর্তব্য হচ্ছে মোহনবাগানকে, এইটাই হচ্ছে ব্যাপার। কাউকো একটা আলাদা ইম্পর্টেন্ট রোল প্লে করছে মোহনবাগান প্র্যাকটিসে, এটা একটা জানা গেছে, এবার কি এক্স্যাক্টলি কি রোল প্লে করছে, অ্যাজ এ মেন্টর প্লে করছে কিনা, তাকে ক্যাপ্টেন করা হবে কিনা, তাকে একটা বাড়তি কিছু দায়িত্ব দিয়েছেন হাবাস, এইটুকু যেটুকু বোঝা যাচ্ছে, তো দেখা যাক কাউকোর দিকে নজর থাকবে, এত বড় মঞ্চ থেকে এসছে ডাইরেক্টলি মোহনবাগান টিমে জয়েন করেছেন, সবার আগে জয়েন করেছেন, তার কমিটমেন্টটাও দেখতে হবে, হুগো বুমাস কিরকম খেলেন, হুগো প্রত্যেকেই রয়কৃষ্ণ সকলের দিকে নজর থাকবে, আর তো বেশি দিন নেই, কয়েকদিন প্র্যাকটিস করে উড়ে 14 তারিখ হয়তো উড়ে যাবে মোহনবাগান তাদের এএফসি ক্যাম্পেনের জন্য। অবশ্যই শুভেচ্ছা মোহনবাগান ব্যাঙ্গালোর এবং বাকি সব সব টিমকেই শুভেচ্ছা, অ্যাজ এ ফুটবল ফ্যান সব টিমকেই শুভেচ্ছা, বসুন্ধরা কিংসকেও শুভেচ্ছা, বসুন্ধরা কিংসের প্রতিনিধি কিন্তু আজকে উপস্থিত থাকবেন, আজকে 9:30 নাগাদ একটা প্রোগ্রাম ফিক্স করছি, লাইভ প্রোগ্রাম, সেখানে বসুন্ধরা কিংসের কারা কারা প্লেয়ার আছেন উনি এক্সপ্লেন করবেন এবং তারা কিরম ফর্মে আছেন কি শেপে আছেন, নতুন কিছু বলার থাকলে তারাই দেবেন, তো আজকে 9:30 সময় দেখুক, চেষ্টা করবো একটা স্পেশাল প্রোগ্রাম করার, দেখা যাক কীরকম দাঁড়ায় আর কি প্রোগ্রামটা, তোমরাই যেরকম তোমরা যদি সময় পাও তো দেখো, এটা আমাদের ইউজুয়াল টাইম নয়, রাত্রি 9:30 একটা আনইউজুয়াল টাইম, তো যদি তোমাদের সময় থাকে তো দেখো, আমি জোর করবো না, যদি সময় না থাকে অত মানে খুব কাজ ফেলে এসে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, অবশ্যইভাবে এটা প্যাশনের জায়গা, যে সময়টা তুমি দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করো তার থেকে যে ফ্রি টাইমটা পাও সেই ফ্রি টাইমটাই দুষ্টুমি না করে এই এই খেলাধুলার চর্চা থাকলে আমার মনে হয় মানসিক গঠনটাও ভালো হয়, মানসিক গঠন মানুষ ভালো হলে মানুষ ভালো হয়, মানুষ ভালো হলে সমাজ ভালো হয়, এই পুরো ব্যাপারটাই থাকছে। চলো এমনি ভিডিওটা আর বড়ো করবো না, চিংলেন সানার 2025 অবধি সই হয়ে গেল, তাহলে এরকম ব্যাপার না 2025 অবধি সই হয়ে গেল, তাহলে কি হায়দ্রাবাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে গেল, এরপর যদি হায়দ্রাবাদ কখনো চিংলেন সানাকে কখনো কোনো কোনো বছর
দিয়ে দিতে চাই, এবং আপুইয়াকে এবার দেবেই নর্থ ইস্ট ইউনাইটেড সেরকম। আমি চিংলেনসানা ব্যাপারটা ভাবছিলাম একটু আলোচনা করবো। চিংলেনসানা 2025 অব্দি রাখার কারণই হচ্ছে তার তিনি এখন আরো ভালো খেলবেন, তার ভ্যালু আরো বাড়বে, এবং আইএসএল এর দুর্দান্ত টিম তারা যারা আছেন, অনেক বড় লোক টিম, দামি নামি দামি টিম, অনেক পুঁজি আছে যাদের, তারা ঝাঁপাতে পারে ভবিষ্যতে। তো দুক্ষেত্রেই হায়দ্রাবাদের লাভ, হায়দ্রাবাদে ভালো পারফর্ম করলেও হায়দ্রাবাদের লাভ, হায়দ্রাবাদে থেকে ভালো পারফর্ম করে অন্য টিমে ট্রান্সফার মানি দিয়ে চলে গেল হায়দ্রাবাদের লাভ। তো এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আমার মনে হয় প্লেয়ারগুলোকে সাইন করানো উচিত সব টিমেরই। চলো এবার খুব তাড়াতাড়ি হয়তো মোটামুটি একটা শেপে চলে আসবে, আর 15 দিনের মধ্যে সবকটা টিমই, তখন একটা টিমগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এখনকার মতো চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানো তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো এখনকার মতো টাটা।